এটা তো দেরি করতে হয়, আগে চলে গেছে, আধা ঘন্টা আগে গেছে, 2 ঘন্টার মধ্যে ফিরে আসবে, তবে হাতে 1.5 ঘন্টা সময় আছে। আচ্ছা টেনশন করিস না, এর মধ্যে কাজ হয়ে যাবে। আমার ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড অনু। হাই হাই। আচ্ছা যাই হোক, হাতে এখন 1.5 ঘন্টা সময় আছে, যা করার এখনই করবি। যা। আচ্ছা তাহলে আমরা যাই, তোর উপরের রুম খোলা আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত। খালি ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি। আজকে আমি কিছু মানবো না। মানবো না মানে? মানবো না মানে মানবো না। প্রোটেক্ট নিয়ে আসছো? না আনিনি তো। তাহলে হবে না। আরে ভয় ব্যাপার কি আছে, কিচ্ছু হবে না। শোনো, আমি তোমার জন্য বিপদে পড়তে রাজি না। যাও প্রোটেক্ট নিয়ে আসো। এখন কিভাবে সম্ভব? আর এখানে পাবো বা কোথায়? আমি তো আশেপাশে কিছুই চিনি না। তাহলে বাদ। প্লিজ প্লিজ অনু, আজকাল তো এরকম করো না। আজকে দুইটা দিন কথা রাখো, আমার অনেক দিনের সাধনা। প্লিজ লক্ষ্মী ঠিক এমন করো না। দেখো কথা বলে সময় নষ্ট করো না, আমি যেটা বললাম তুমি সেটা করো, তা নইলে কিন্তু আমি চলে যাব। আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, তুমি তো যেদি কেন বলো তো? আমি এমন লাগবে ওটা না। হ্যাঁ আমি যাচ্ছি, আমি এখন যাচ্ছি, যাবো আর আসবো। হবে? হ্যাঁ আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ জানিস সব কিছু রেডি, কিন্তু জায়গা মতো গিয়ে বলে প্রোটেক্ট ছাড়া হবে না। কেমনটা লাগে বলতো? আমি জানতাম তোর কাছে পাবো।
আর তোর কাছে চাইলে আমি কখনোই হতাশ হব না। তুই কোথায় আছিস? কি শিট, তোর গাজীপুরে যাওয়ার সময় হলো না? না ধর। হাসছো কেন? ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ দিয়ে কি হবে? দোকানে মুরব্বি চাচা বসা ছিল, তাই লজ্জায় বলতে পারিনি। আবারও আসছে। এই সাহস নিয়ে রুম ডেটিং করতে আসছো? প্লিজ অনু, আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করো। প্লিজ প্লিজ, আজকেই কিন্তু লাস্ট, এরপরে বুটিক ছাড়া কখনো কাজ হবে না। আচ্ছা ওকে। কি রে বাবা, চলে গেছে, তাড়াতাড়ি কর। কি বলিস? হ্যাঁ তাড়াতাড়ি। শিট,